আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভি পার্ট সেভেন অর্থাৎ অক্টোবর মাসে যে মডেল অ্যাক্টিভি দেওয়া হয়েছে তার পরিবেশ ও বিজ্ঞানের উত্তরটি আমার দেওয়া হয়নি তো উত্তরটি আজকে আমি দিয়ে দিচ্ছি তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো আমরা ভিউটাকে শুরু করি তো দেখো এখানে একের দাগের কি বলা হয়েছে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক নম্বর প্রশ্ন তো এক নম্বর প্রশ্ন এখানে বলেছে এক পয়েন্ট একে যে পেট্রোলিয়াম সম্বন্ধে যে কথাটি ঠিক নয় তা হলো তো এখানে দেখো চারটি অপশান দেওয়া হয়েছে তার মধ্যে দেখো অপশান কয়েরটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে ঠিক আছে কারণ কয়ের প্রশ্নটা পেট্রোলিয়াম এক ধরনের জিবাশ জ্বালানি এটা সঠিক পারলিক শিলাস্তরের নিচে পেট্রোলিয়াম জমা হয় এটিও সঠিক অ্যান্সার ঘয়েরটা দেখো পেট্রোলিয়াম থেকে নানা ধরনের তরল জ্বালানি তৈরি করা হয় এটিও কিন্তু সঠিক ক্যান্সার তাহলে আমাদের উত্তর হলো গয়েরটা তো চলো আমরা দেখে নিই এক পয়েন্ট দুই এক পয়েন্ট দুইয়ের প্রশ্নটি কী বলছে যেটা এস আই একক নয় সেটা হলো তো এখানে যেটা এস আই একক নয় সেটা কি এটা কিন্তু আমাদের উত্তর তোমার লিখবে ঘয়েরটা অর্থাৎ ইঞ্চি ঠিক আছে চলো আসো আমাদের এক পয়েন্ট তিন এক পয়েন্ট তিনের প্রশ্নটি কী বলেছে দেখা যাক দেখো বলেছে এখানে যে সারা শরীর থেকে উর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে অবিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠে পৌঁছায় সেটি হলো তাহলে তিন নম্বরের উত্তরটি কিন্তু আমাদের হবে গয়েরটা কিন্তু হ্যাঁ ডান অলিন্দ হলো এবারে চলে আস আমাদের দুয়ের দাগে বলেছে স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখাও তো দেখো আমি এখানে বলছি ভালো করে তোমরা বুঝে নাও দুই পয়েন্ট এক বলেছে ইলেকট্রিক ইলেকট্রিক স্ত্রী তা ইলেকট্রিক স্ত্রী কোনটা হবে তো এটা কিন্তু তোমরা ক্ষয়েরটা করে নেবে এই ক্ষয়েরটা হচ্ছে অ্যান্সার তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি তাই তো দুই পয়েন্ট দুই কী বলেছে দেখো তাপ বিদ্যুৎ কেন্দ্র তাপ বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আমাদের গয়েরটা হবে তাপ শক্তি থেকে কিন্তু তরির শক্তি ঠিক আছে আর দুই পয়েন্ট তিন অণুচক্রিকা তা অণুচক্রিকা কী কিন্তু রক্ত জমাট বাদ সাহায্য করে তাহলে অপশান কয়েকটা হলো আমাদের অ্যানসার তো বামপক্ষ এবং ডানপক্ষ তোমরা আশা করি বুঝতে পেরে দেখো এবার এখানে কী তিনের দাগে দেখো চারটি প্রশ্ন দিয়েছে দুই ইন্টু চার আট এবং চারের দাগে দেখো আরও দুটি প্রশ্ন দিয়েছে তিন দুগুণে ছয় তো চলো প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও এবার তোমরা তিন পয়েন্ট একের প্রশ্ন দেখো কী বলা হয়েছে বলা হয়েছে যে কোনো ধাতুর আকরিক বলতে কী বোঝায় তা ব্যাখ্যা করতো উত্তরিত না দেখো বলছে প্রকৃতিতে বিভিন্ন ধাতুর নানান যৌগ বালি মাটি ইত্যাদির সঙ্গে মিশে থাকা অবস্থায় পাওয়া যায় এদের ধাতুর খনিজ বা মিনারেল বলা হয় খনিজ থেকে ধাতুকে আলাদা করে নেবার পদ্ধতিকে বলে ধাতুর নিষ্কাশন যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও সহজে বের করা সম্ভব হয় তাকেই তোমার ধাতুর আকরিক বলা হয় ঠিক আছে চলে আসো আমাদের তিন পয়েন্ট দুই তো তিন পয়েন্ট দুইয়ের প্রশ্নটি কী বলা হচ্ছে দেখে না বলা হচ্ছে যে খাদ্য পিরামিডের একটি পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্যের মাধ্যমে যতটুকু শক্তি যায় তার বেশিরভাগ খাদক প্রাণীদের দেহে সঞ্চিত থাকে না তাহলে শক্তির বেশিরভাগ কোথায় যায় তো উত্তরটি তোমরা লক্ষ্য করো এক পুষ্টি এক নম্বর দিয়ে লিখবে যে এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ার সময় শক্তির একটা অংশ নানান শারীরবৃত্তীয় কাজে খরচ হয় শক্তির এই অংশটুকু আর পরের পুষ্টিস্তরে পৌঁছতে পারে না ঠিক আছে দু নম্বর দিয়ে লিখবে যে পুষ্টি স্তরের অন্তর্গত জীবরা মরে যায় মরার পর পচা গলা মৃতদেহ মাটিতে মিশে গেলে পরবর্তী পুষ্টি স্তরের জীবরা ওই শক্তি ব্যবহার করতে পারে তিন পয়েন্ট তিন তিন পয়েন্ট দিনের প্রশ্ন কি বলা হয়েছে জল বা খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য আমাদের শরীরে কি কি ব্যবস্থা আছে উত্তর জল বা খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য আমাদের লালায় জীবাণু ধ্বংসকারী রাসায়নিক পদার্থ যেমন দেখো লাইসোজম এবং পাকস্থরীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উপস্থিত থাকে এবার তোমরা তিন পয়েন্ট চারের প্রশ্নই লক্ষ্য করো মানবদের নানা কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে কারণগুলি কি কি উত্তর দেখো নানা কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে কখনও যথেষ্ট খাবার না পেলে কখনও বা বেশি খাবার খেলে কখনও বা কোনো রোগের বা বংশগত কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে চলে আমাদের চার পয়েন্ট এক চার পয়েন্ট একের প্রশ্নটি কী বলা হয়েছে যে খাওয়ার সরি এটা খাতার পৃষ্ঠার মতো দুটো কাগজকে সমান্তরালভাবে ধরে তাদের মাঝখানে জোরে ফু দিলে কাগজ দুটো পরস্পরের কাছে চলে আসে বার্নোলির নীতি থেকে এর ব্যাখ্যা দাও তো উত্তরই তোমরা এইভাবে লিখবে বার্নোলির নীতি অনুসারে কোনো গতিশীল গ্যাস কোনো গতিশীল গ্যাস বা তরল যে স্থানে বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয় তাই দুই কাগজের মধ্য দিয়ে ফুঁয়ের বায়ু যখন বেগে প্রবাহিত হচ্ছে তখন ওই জায়গায় বায়ুর চাপ কমে যাচ্ছে ফলে কাগজের দুই পাশের বায়ু কাগজ দুটোর উপর লম্বভাবে যে চাপ দেয় তা ভেতরে এর জায়গার বায়ু চাপের চেয়ে বেশি তাই কাগজ দুটো জোড়া লেগে যায় চার পয়েন্ট দুইয়ের প্রশ্নটি তোমরা দেখো কি বলা হয়েছে বলা হচ্ছে অস্থির কাজ কী কী এক নম্বর প্রাণী দেহের অবকাঠামো গঠন করে এবং চলনে সহায়তা করে দুই অস্থি বৃহৎ পেশি সংযোগ স্থাপন করে তিন অস্থি মজ্জা থেকে লালা রক্তকণিকা উৎপন্ন হয় তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পেলে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটাকে অন করে দেবে যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম তোমার কাছে পৌঁছে যেতে চলো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো